আছে, আমিও ভালো আছি। তবু ধরে আমি কোনো ভিডিও দিতে পারছি না, আমি কারণ ছিলাম না, পণ্ডিচেরিতে ছিলাম। তো যাওয়ার আগে কিছু রামকৃষ্ণের কথামৃত বাণী আমি আপলোড আমি শিডিউল করে গিয়েছিলাম, সেগুলো আপলোড হতে থাকে, কিন্তু এই কদিনেরটা আর দিতে আমি পারিনি। সেটা গভর্নমেন্ট হসপিটাল, সেখানে গভর্নমেন্ট হসপিটালে তো অনেকটা টাইম লাগে, একটু ধৈর্য নিয়ে ওখানে দেখাতে হয়, কিন্তু ট্রিটমেন্ট ভালো, কিন্তু একটু টাইম তো লাগবেই। এখানে পিজিতেও যেমন বা অন্যান্য গভর্নমেন্ট হসপিটালে জানো একটু টাইম লাগে। বিভিন্ন টেস্টের মাঝে মাঝে আমরা অনেকটাই দিন পেয়েছিলাম, তো সেই সময় বিভিন্ন জায়গায় গিয়েছিলাম। তো আমি কয়েকটা ভিডিও আগে শেয়ারও করেছি, কিন্তু আরও কটা ভিডিও আমি শেয়ার করতে পারিনি। তো সেই ভিডিওই, সেই পুরনো ভিডিও বলতে পারো, সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার ভয়েসটা শুনে বুঝতেই পারছো আমার গলাটা পুরো ধরে গেছে, মানে গলাটা ধরে গেছে ঠান্ডাতে। যদি বা ওখানে ওখানে এরকম ঠান্ডা নেই, এখানেও দেখছি যে খুব একটা ঠান্ডা নেই, তবুও গলাটা আমার ধরে গেছে। মানে তো বন্ধুরা, ওখানে এক শপিং মলে গিয়েছিলাম, সেই শপিং মলে এক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আর যদি আমাদের ভিডিও সম্বন্ধে তোমাদের কিছু মতামত থাকে, তাহলে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে। বন্ধুরা, আমি, দিদি, ভাই আর দিদির ছেলে, আমরা চারজন মিলে গিয়েছিলাম এই যে শপিং মলে, পাঁচতলা মল, যে দিদি আর ভাই সামনে যাচ্ছে আর তার আগে দিদির ছেলে, আমি পিছন পিছন যাচ্ছি। মলটা খুবই বড়, খুব রোদ ওখানে, সবসময় চড়া রোদ। তখন দিওয়ালির টাইম ছিল, দিওয়ালি সেল চলছিল, আর সুন্দর করে সাজানোও ছিল মলটা। প্রচুর কালেকশন ওখানের লোকেরা, ওখানে মেয়েরা বউরা বেশিরভাগই চুড়িদার শাড়িই পরে, কিন্তু এখানে শপিং মলে সব ধরনের জিনিসই এখানে পাওয়া যায়। চুড়িদারগুলো কত সুন্দর, চুড়িদার, লেহেঙ্গা, জিন্স টপ, যত রকমের ক্রপ টপ সব কিছুই এখানে, অনেক অনেক কালেকশন। ৫৯৯ টাকার এগুলো, দেখো সুন্দর লেহেঙ্গা। যেমন দিন ছেলেটা বেলুন নিয়ে খেলছে, সব বাচ্চাদের বেলুন দেওয়া হয়েছিল। ট্রেন্ডসের এই যে গাঁদা ফুলের মালাগুলো কিন্তু প্লাস্টিকের ছিল, অরিজিনাল নয়। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা বড় শপিং মলটা। এই যে বিবা,
দেখো কত ইয়াররিংস, 150 টাকা। এখানে ইয়ার ক্লিপ, ইয়াররিংস সবই পাওয়া যায়। দেখো গেমিং সেক্টরটা, এটা বাচ্চাদের খুব পছন্দের জায়গা। দিদির ছেলে তেজও আর আমরা এখানে অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখলাম। একটা গেম খেলতে গেলে 150 টাকা 200 টাকা করে দিতে হবে, চার্জ দিলে তারপরে খেলতে পারবে। চার্জেবল, প্রচুর গেম আছে। এখানে বসে আমরা একটু কফি খেয়ে নিলাম, কারণ আমরা লাঞ্চটা বাইরে থেকে করবই ঠিক করেছিলাম। কত রকমের সুইট চকলেট, এটা 5 সালের উপরে পিভিআর। এখানে হিন্দি, ইংলিশ, তামিল সব ধরনের সিনেমা এখানে আসে। এখানে দেখো ফুড স্পা করা হয় 150 টাকা। এই যে আমরা বাইরে খেতে চলে এসেছি, বিরিয়ানি খাচ্ছি, তারপরে যে দোকানে এসেছি, দোকান থেকে দিদি আমাকে একটা গিফট কিনে দিয়েছে, কিনে আমরা বাড়ি ফিরলাম। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।